ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকনি আমজুকমুংনি বাগৈ আমজুকমুংরুনাই রক ফাশাল ফুঙ্গ আসামনি ফাইসিং অংখনানি ককটংমানি অবনি বাগৈ ব্যাংক অথরিটিনি বিকাকটি কাইসা বাসনি ইয়াপরি খ্লাইজাকমানি টিআরটিসি ভবন আমসিও বাস নাসিমা তমুঙ্গ টংফানো কেবনো এবা মুংসা আমজুকমুং রুনাই রকন নুকজাকলিয়া আসামনি পার্টিমুঙ্গ খরকসা আমজুকমুং রুনাইনি লাংমা কমামানি ইয়াগুলো অশাল বাসকলাই আসাম মুংসা আমজুকমুং রুনাই থাংলিয়া আরো সানানি নাঙ্গ কোঅপারেটিভ ব্যাংকনি কাইরাসে বাজি ডক পোস্টনি বাকি ত্রিপুরা হাস্তিনি সিমি 19,000 আমজুকমুং রুনাই আমজুকমুং রানি বাকি রেডি টংমানি স্টেট কোঅপারেটিভের একটা অনলাইন পরীক্ষা আছে, পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে। স্যার এটা কবে যাবে? স্যার এই তো আজকে 3 তারিখ, 3 তারিখ 8টায় রওনা দেবো। এখান থেকে স্টুডেন্ট যা হয় তাদেরকে নিয়ে যাব। আর কোনো তো এখনো একজনও আসেনি, দুটো করেনি, তার জন্য আমরা দেখি আমবাসা থেকে যদি উঠে বা দহনগর থেকে উঠে সারা ত্রিপুরায় যারা আছে কোঅপারেটিভ ব্যাংকের থেকে তো জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমরা বাস নিয়ে যাচ্ছি, যারা রাস্তায় থাকবে ও ওয়েট করবে, তারা তাদেরকে নিয়ে যাবো। এখনো পর্যন্ত কি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছে যে বাসে যাওয়ার জন্য? বাসে যাওয়ার জন্য আমবাসা থেকে কিছু স্টুডেন্ট যোগাযোগ করেছিল, তারপর আমি আজকে সকালে ওদেরকে ফোন করেছি যে তোমরা রেডি হয়ে থাকো, আমরা 8টায় রওনা দেবো। তো ওরা বলছে যে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি, আমরা যাবো না। স্যার এখনো পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী আসেনি তার পেছনে কি কোনো কারণ রয়েছে? স্যার কারণ রয়েছে, ট্রেন লাইনে বন্ধ, হয়তো একটা গাড়ি দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদের কি মনোবল ভেঙে গেছে না কি এসব বলতে পারি না, কিন্তু স্টুডেন্ট তো যাওয়ার কথা।